আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ যারা হচ্ছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স ফাইনালে আবেদন করেছিলেন এবং চান্স পেয়ে গেছেন তো মূলত তাদেরকে আজকে আমি দেখাবো যে আপনার নিজের কলেজে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে আপনি নিজেই কীভাবে বের করতে পারবেন তো সাপোজ আমি ভাবলাম যে হচ্ছে আপনি দিনাজপুর সরকারি কলেজে চান্স পেয়েছেন তো দেখেন আপনি কি করবেন দিনাজপুর সরকারি কলেজ গুগলে এসে সার্চ করবেন তো আপনি যেই কলেজের থেকেই আপনি হচ্ছে চান্স পান না কেন সেই কলেজের নামটি কিন্তু এখানে সার্চ করবে হ্যাঁ তো এখানে আমি দিনাজপুর সরকারি কলেজ লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইটটা আসবে ওইটাতে আমরা চলে যাব ক্লিয়ার হ্যাঁ দেখেন আমাদের দিনাজপুর সরকারি কলেজটার ওয়েবসাইটটা খুলে গেছে এখান থেকে দেখেন নোটিশ নোটিশে যাইতে হবে সো আপনি যেই কলেজ থেকে আবেদন করেন সেই কলেজের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে যাবেন যাওয়ার পর এরকম নোটিশ দেখতে পাবেন যে একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি তো এখান থেকে দেখেন ডাউনলোড অপশন পাচ্ছি আমি ডাউনলোড অপশনে ক্লিক করে স্টার্ট ডাউনলোড করলাম ঠিক আছে দেখেন এই এইটা ডাউনলোড হয়ে গেলো আমি ওপেন করতেছি দেখেন তো আমার কিন্তু এই যে দেখেন নোটিশটা কিন্তু চলে আসলো আমাকে কিন্তু কলেজে যায় জানতে হলো না সো আমি এখান থেকে জানতে পারতেছি এবং এইখান থেকে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবো শুধু কাগজপত্র জমা দেওয়ার জন্য কলেজে যাব সো এটা ছিল দিনাজপুর সরকারি কলেজে ঠিক আছে এখন দিনাজপুর সরকারি কলেজ বাদে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনার বাসা যেহেতু দিনাজপুর আপনি দিনাজপুর সরকারি কলেজে কিন্তু জানেন সো দেখেন এইখানে আমি কতগুলো কলেজের নাম সার্চ করছি দেখেন হ্যাঁ ব্রজলাল কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ এগুলো প্রত্যেকটা থেকে। আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে প্রথম ওয়েবসাইটটা আসলো এটাতে আমি চলে গেলাম দেখেন আসার পর এখান থেকে এখন খুঁজতে হবে নোটিশ এই যে দেখেন নোটিশ নোটিশে আমি ক্লিক করব ক্লিক করলে এই যে দেখেন এখানে দেখেন এই যে একটা নোটিশ কিন্তু আমি পাচ্ছি তো এই নোটিশটাও আমি সিম্পলভাবে ক্লিক করে এই যে ডাউনলোড নাও বাটন আছে এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারলাম এই যে ওপেন করলাম সো দেখেন আপনি প্রত্যেকটা কলেজেরই কিন্তু ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো পাবেন এবং দেখতে পারবেন কয়ে টাকা আপনার লাগবে কী কী কাগজপত্র লাগবে সো তো যাই হোক এখন আমি হচ্ছে মূলত কয়েকটা কলেজের সাড়ে আটটা কলেজের কিন্তু ডাউনলোড করে রাখছি অলরেডি তো দেখেন ফেনি সরকারি কলেজ ফেনীতে কত টাকা লাগতেছে এখানে এইখানে দেখতে পাবেন এবং দেখেন কোথায় কাগজপত্র টাকা জমা দিতে হবে কত তারিখে এইটাও এখানে লেখা থাকবে এবং দেখেন যে কী কী কাগজপত্র লাগতেছে দেখেন সব লেখা আছে এগুলো আপনারা দেখে নেবেন তো দেখেন এইখানে যারা এম এ এম এস তাদের লাগতেছে তিন হাজার ছয়শো নব্বই টাকা এবং সেমিনার ফি চারশো টাকা তো নিচ্ছে চার হাজার নব্বই টাকা হ্যাঁ ফেনি সরকারি কলেজ এবং যারা এমএসসিতে তাদের জন্য নিচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এবং কীভাবে পেমেন্ট করতে হবে এটাও কিন্তু এখানে সুন্দর করে দেখায় দিছে বুঝছেন তারপর দেখেন আরেকটা কলেজ এখানে সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল বরিশালের ব্রজমোহন কলেজে দেখেন এখানে ধার্যকৃত ফি সকল বিভাগের জন্য চার হাজার তিরিশ টাকা তারা নিচ্ছে এবং তাদেরকে রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু দেয়া আছে ক্লিয়ার তারপরে দেখেন এখানে সিলেটের যে এম কলেজ সিলেটের এমসি কলেজে দেখতে পাচ্ছেন তাদের ফি কিন্তু এখানে দেওয়া রয়েছে মুসলিম শিক্ষার্থীর জন্য বিয়াল্লিশশো টাকা ঠিক আছে এবং হচ্ছে যে দেখেন প্রত্যেকটা ফি দেওয়া আছে আপনারা এটা চুট একটু পড়ে নিলেই বুঝতে পারবেন এবং দেখেন হ্যাঁ এই যে সোনালি সেবার মাধ্যমে জমা দিতে হবে কত তারিখ পর্যন্ত এইটাও দেওয়া আছে এখানে এ টু জেড বিষয় দেওয়া থাকবে তারপর আরেকটা যদি আমি যাই আরেকটাতে দেখতে পাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লাতে কুমিল্লাতে তারা বলছে তেরো ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বরের মধ্যে টাকা টাকাটা জমা দিতে হবে কত টাকা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে প্রত্যেকটারে প্রত্যেকটারে ফি দেওয়া আছে এবং কী কী কাগজপত্র লাগবে এখানে কিন্তু দেওয়া আছে বুঝছেন তো এইগুলাই নিয়ে যেতে হবে বেশি কোনো কিছু লাগবে না তারপর দেখেন এইখানে সরকারি বজলাল কলেজ খুলনা সো তারা কত টাকা নিচ্ছে দেখেন তারা তেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে জমা নিবে এখানে অনেক কিছু লিখে দিয়েছে সোনালি সেবার মাধ্যমে তারা টাকাটা জমা নিবে ঠিক আছে এইটা দেখতে পাচ্ছেন এবং এইখানে তারা কী কী কাগজ নিবে জাতীয় পরিচয়পত্র এগুলো সব লেখা আছে এবং দেখেন এম এর জন্য নিচ্ছে তিন টাকা এম এর জন্য তিন তারপর এম হুম সোশ্যাল ওয়ার্কের জন্য তিন হাজার ছয়শো তিরাশি প্রত্যেকটা ফি লিখা আছে এবং সেমিনার ফি কত নিবে লেখা আছে শিক্ষা সফর বাবদ নিবে কত লেখা আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সিলেবাস হ্যান তেন এ টু জেড কিন্তু লেখা রয়েছে এবং নিচে এই যে নিচে দেখেন যে কেন আসলে তিন হাজার নয়শো টাকা ফি নিচ্ছে এখানে সব তারা দিয়ে দিছে আগে এ টু জেড তো এটা গেল তারপর দেখতে পাচ্ছেন যে দিনাজপুর সরকারি কলেজে যে আমি তো প্রথমে ডাউনলোড করেই দেখালাম সরকারি কলেজে আমি না গিয়েও এখান থেকে আসলে আমি বুঝতে পারতেছি দেখেন যারা হচ্ছে এই সাবজেক্টগুলোর তাদের লাগতেছে তিন হাজার টাকা এবং যারা এই সাবজেক্টগুলোতে আছে তাদের লাগতেছে তিন হাজার টাকা ঠিক আছে এবং কি কী কাগজ লাগতেছে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র এখানে কি কি কাগজ লাগবে সব সুন্দর করে লিখা আছে বুঝছেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও তো লাইক না করে যাবেন না আল্লাহ হাফেজ